তো বন্ধুরা, আমাদের চ্যানেলে কপিরাইট এসে যাওয়ার জন্য আমরা কিছুদিন যাবত কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই এবার থেকে পুনরায় নিয়মিত ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। বন্ধু, কম্পিউটার শিখতে গেলে আগে কম্পিউটার বেসিক সম্বন্ধে ধারণা থাকা দরকার। তাই এই ভিডিও সিরিজে কম্পিউটার বেসিকের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করেছি, যা আপনাকে কম্পিউটার শেখার জন্য এক ধাপ এগিয়ে দেবে। তাই ইনফরমেটিভ এই ভিডিওকে অবশ্যই পুরো দেখবেন, আর ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। কম্পিউটার কি? হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার শব্দটির সাধারণ অর্থ হচ্ছে গণক যন্ত্র। ল্যাটিন শব্দ কম্পিউট থেকে ইংরেজি কম্পিউটার শব্দটির উৎপত্তি। কম্পিউট শব্দটির অর্থ গণনা বা হিসেব নিকাশ করা। কম্পিউটারের সাহায্যে মূলত যোগ বিয়োগ, গুণভাগ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা যায়। কিন্তু বর্তমান যুগে কম্পিউটারের বহুমুখী ব্যবহারের ফলে কম্পিউটারের সংজ্ঞা অনেক ব্যাপকতা লাভ করেছে। কোনো সীমিত সংজ্ঞা দিয়ে আর কম্পিউটারকে গণ্ডিবদ্ধ করা যায় না। কম্পিউটারের আবিষ্কারক কে? হু ইজ দ্য ইনভেন্টার অফ কম্পিউটার? বিশিষ্ট বিজ্ঞানী ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মূলনীতি নির্ধারণ করেন। বৈজ্ঞানিক প্রযুক্তির অভাবে ব্যাবেজের এই মূলনীতি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তবুও তার এই যুগান্তকারী চিন্তাভাবনা এবং প্রচেষ্টার জন্য তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। 1887 সালে ডাক্তার হারমান হালেরিত আমেরিকায় আদমশুমারি কাজ দ্রুত সম্পাদনের জন্য চার্লস ব্যাবেজের মূল নীতি নিয়ে গবেষণা শুরু করেন। পরে 1911 সালে দুটি বিভিন্ন কোম্পানির সহযোগিতায় তিনি কম্পিউটিং, টেবুলেটিং ও রেকর্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্ববিখ্যাত IBM এ রূপান্তরিত হয়। কম্পিউটারের গঠন প্রণালী, কম্পিউটার স্ট্রাকচার। কম্পিউটার মূলত তিনটি অংশে বিভক্ত, যেমন প্রথম ইনপুট ডিভাইস, এর উদাহরণগুলি হল কিবোর্ড, মাউস, জয়স্টিক, গ্রাফিক্স কার্ড, স্ক্যানার ইত্যাদি। দ্বিতীয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU। তৃতীয় আউটপুট ডিভাইস, এর উদাহরণগুলি হল মনিটর, প্রিন্টার, স্পিকার প্রভৃতি। কম্পিউটার ও মানুষের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন কম্পিউটার অ্যান্ড হিউম্যান বিইং। কম্পিউটার ও মানুষের মধ্যে পার্থক্য হল কম্পিউটার যে কোনো কাজের ফলাফল অতি দ্রুতগতিতে প্রদর্শন করে, কিন্তু মানুষ তা পারে না। তা সত্ত্বেও মানুষ কম্পিউটারের চেয়ে বুদ্ধিমান, কারণ কম্পিউটার মানুষের হাতে গড়া একটি ইলেকট্রনিক্স যন্ত্র। তার চেয়ে বড় কারণ হল কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই। মানুষ যদি তার স্মৃতি বা মেমোরিতে সফটওয়্যার সেট করে দেয়, তাহলে ওই সফটওয়্যারের সাহায্য নিয়ে আমাদের সামনে তথ্য প্রদান করবে, তার বেশি বা কম করবে না। কম্পিউটারের গঠন প্রণালী, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। গঠন ও উদ্দেশ্যভেদে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার। এছাড়া উপরোক্ত দুই ধরনের কম্পিউটারের সংমিশ্রণে আরেকটি কম্পিউটার তৈরি হয়েছে, এর নাম হাইব্রিড কম্পিউটার। এখানে নোট করার একটি বিষয় হল, ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। এর সম্পর্কে তুলে ধরা হলো। ক্লাসিফিকেশন অফ ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের গঠন প্রণালী, সুপার কম্পিউটার। এর উদাহরণগুলি হল ভারতের নিজস্ব তৈরিকৃত সুপার কম্পিউটার পরম, এছাড়াও রয়েছে রে ওয়ান এবং সাইবার 205। মেন ফ্রেম কম্পিউটার, এর উদাহরণগুলি হল ইউনিভ্যাক 1100, IBM 6120, NCR N8370 এবং IBM 4341। মিনি ফ্রেম কম্পিউটার, এর উদাহরণগুলি হল PDA-11, NOV-A3, IBM SY-34 এবং IBM SY-36। মাইক্রো কম্পিউটার, এর উদাহরণগুলি হল বর্তমানে আমরা যেসব কম্পিউটার দেখি তার সবই হচ্ছে মাইক্রো বা পার্সোনাল কম্পিউটার। এর মধ্যে রয়েছে অ্যাপেল 64, IBM PC, TRS-80 প্রভৃতি। মেজারমেন্ট অফ দ্য ডাটা অফ দ্য কম্পিউটার, কম্পিউটারের তথ্য পরিমাপের একক। বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 এবং 1কে বিট বলে। ইংরাজি বাইনারি শব্দের BI ডিজিট শব্দের T নিয়ে বিট শব্দটি তৈরি হয়েছে,
কম্পিউটার স্মৃতিতে রক্ষিত শূন্য ও একের কোড দিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। এ কারণে কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হিসেবে বিট শব্দটি ব্যবহৃত হয়। কম্পিউটারের এই শূন্য ও এক দ্বারা যে বিশেষ পদ্ধতিতে কম্পিউটার কাজ করে তাকে কম্পিউটারের যান্ত্রিক ভাষা বলা হয়। বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট এবং গিগাবাইটের মধ্যে সম্পর্ক। কম্পিউটারের স্মৃতিতে বিট, বাইট বা কম্পিউটারের শব্দ ধারণের সংখ্যা দ্বারা ক্ষমতা নির্দেশ করা যায়। সাধারণত বাইট দিয়ে স্মৃতির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়। তবে বলা দরকার যে বিট হচ্ছে কম্পিউটারের সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক। এদের মধ্যে সম্পর্ক নিচে তুলে ধরা হলো। 8 bit = 1 byte, 1024 byte = 1 kilobyte, 1024 kilobyte = 1 megabyte, 1024 megabyte = 1 gigabyte, 1024 gigabyte = 1 terabyte। বন্ধু, এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদেরকে আরও মোটিভেট করবেন এবং এই ভিডিও আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইরকমই ইম্পর্টেন্ট টেক রিলেটেড আরও ভিডিও পেতে নিচে সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সেট করে দিন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।